রাজশাহীর তানোর উপজেলায় সংকটের তথ্য পেলে জনগণের মুক্তি মেলে এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল তানোর উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সবাই ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহীর বিভাগীয় কমিশনার হুমায়ুন কবির খন্দকার। এ সময় উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো, উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, থানার অফিসার ইনচার্জ রকিবুল হাসান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রোজিয়ারা খাতুন, উপজেলা কৃষি অফিসার শামিমুল ইসলাম সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তাগণ বলেন, তথ্য পাওয়ার অধিকার সবার রয়েছে, তাই তথ্য অধিকার আইন একটি জনকল্যাণকর আইন। দেশের সব পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে সুশাসন প্রতিষ্ঠা এ আইন খুবই গুরুত্বপূর্ণ। দুর্নীতি দূরীকরণে একটি কার্যকারী হাতিয়ার হিসাবে তথ্য অধিকার আইনের ভূমিকা অপরিসীম। সেলিমুদ্দিন, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি, রাজশাহী।